আসসালামু আলাইকুম, আমি আফরোজা মনি, সরকারি তিতুমির কলেজের মনোবিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজির একজন স্টুডেন্ট, তার পাশাপাশি ম্যানেজমেন্ট টিমের একজন এক্সিকিউটিভ মেম্বার। আমি বিআইএফপিজি অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি থেকে বডি ল্যাঙ্গুয়েজের উপর একটি কোর্স কমপ্লিট করেছি। কোর্সটি মূলত ফরেন্সিক সাইকোলজির একটি অংশ। আমরা যারা ফরেন্সিক বিভাগে পড়াশোনা করছি বা ফরেন্সিক লাইনে হচ্ছে এগোতে যাচ্ছি, তাদের জন্য বডি ল্যাঙ্গুয়েজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে মূলত মানুষের আচার আচরণ, কথাবার্তা, তাকানোর ভঙ্গিমা, চলাফেরার ভঙ্গিমা, আমি কিভাবে সমাজের একজন অন্য মানুষের সাথে ইন্টারাক্ট করছি, মানুষের আচার আচরণ, চলাফেরার ভঙ্গিমা, কথা বলার ভঙ্গিমা, তাকানোর ভঙ্গিমা ইত্যাদি আরও অনেক নন ভার্বাল ভার্বাল বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়ে থাকে। কেবল শুধু ফরেন্সিক স্টুডেন্টরাই পড়তে পারবে তা না, যারা ফরেন্সিক লাইনের বাইরে আছে তারাও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে পারবে। বলা হয়ে থাকে চোখ হচ্ছে মানুষের মনের জানালা। মনের অনুভূতির কারণে মানুষের রূপ উঁচু হয়ে থাকে। একজন মানুষ যখন প্রথম অন্য একজন মানুষের সাথে আলাপ আলোচনায় বসতে যায়, অপরজন মানুষটি ঠিক কেমন হবে তা নিয়ে একটু সংশয় থাকে। আবার অনেক সময় অপর মানুষটি আলোচনার উদ্দেশ্য করে অন্য কোনো মতবে এসেছে কিনা তাও জানা মুশকিল হয়ে থাকে। পরিচয় গোপন করে অপরজনের সাথে আলাপ আলোচনায় মগ্ন হয়ে ওঠে। আলাপ আলোচনার কোনো একটা উদ্দেশ্য নিয়ে করে, সেই উদ্দেশ্যটি ঠিক কি হতে পারে তা নিয়ে অপরজন সংশয় থাকে। হয় সংশয়কে দূর করতে ফরেন্সিক সাইকোলজির বডি ল্যাঙ্গুয়েজ পার্ট এসেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজিতে মোহাম্মদ মিরাজ হোসাইন স্যার আমাদেরকে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমি যা যা শিখেছি এবং এগুলো থেকে আপনি আপনার ভয় সংশয় কিভাবে দূর করতে পারবেন তার কিছু নমুনা আমি উল্লেখ করছি। হাত ঘড়িতে তাকিয়ে কি বোঝাতে চাচ্ছি? আমি কারো দিকে তাকিয়ে ব্রু কুচকাচ্ছি, ঠিক কি বোঝাতে চাচ্ছি? আমি মুখটাকে ভাঁজ করে রেখেছি, সেটার কি অর্থ দাঁড়াচ্ছে? আমি হাঁটছি কিন্তু পকেটে হাত দিয়ে আছি, কারো একজনের সাথে কথা বলছি কিন্তু আমি হাত পা নাড়াচ্ছি, এর অর্থ কি দাঁড়াচ্ছে? বিষয়টি ক্রিমিনালিজম ইনভেস্টিগেশনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোনো একটি অপরাধীকে শনাক্ত করতে গেলে অনেক রকম বাধা সৃষ্টি হয়। সঠিক অপরাধীকে ধরতে না পারায় দেখা যায় যে অনেকেই হচ্ছে নির্দোষ থাকা সত্ত্বেও দোষী প্রমাণিত হয়। সেই জন্য বডি ল্যাঙ্গুয়েজ সেক্টরটি ক্রিমিনালিজম অ্যানালাইসিসের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অপরাধীকে সঠিকভাবে শনাক্ত করা যায়। বডি ল্যাঙ্গুয়েজের এই কোর্সটিতে মোহাম্মদ মিরাজ হোসেন স্যার আমাদেরকে খুবই ধৈর্য এবং বিনয়ের সাথে ক্লাসটি করিয়েছেন। এক মাসব্যাপী এই ক্লাসটিতে আমাদেরকে বডি ল্যাঙ্গুয়েজের ছোট ছোট পার্ট থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিভাবে আমরা একজন ব্যক্তিকে তার আচার আচরণ দেখে শনাক্ত করতে পারবো। আমরা এই ক্লাসগুলোতে লাইভ বডি ল্যাঙ্গুয়েজ ভিডিও অ্যানালাইসিস করেছি, এতে করে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের প্রতি আরও দক্ষতা বেড়েছে। কোর্সটিতে যে শুধু কেবল আমরা ক্লাস করেছি, গ্রুপ স্টাডি করেছি, লাইভ ভিডিও অ্যানালাইসিস করেছি তা নয়, তার পাশাপাশি প্রত্যেক উইকে মোহাম্মদ মিরাজ হোসেন স্যার আমাদের জন্য কুইজ কম্পিটিশনের ব্যবস্থা রেখেছে। এমনকি বডি ল্যাঙ্গুয়েজ কোর্স জিতে আমাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি থেকে বডি ল্যাঙ্গুয়েজ কোর্সটি করে বিভিন্ন প্রশিক্ষণ এবং শিক্ষা অর্জন করে একজন প্রশিক্ষণপ্রাপ্ত বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস্ট হয়ে ওঠা সম্ভব। তাই যারা ফরেন্সিক লাইনে কাজ করতে ইচ্ছুক এবং ফরেন্সিক বিষয় নিয়ে আগাতে ইচ্ছুক, তারা বডি ল্যাঙ্গুয়েজ কোর্সটি অবশ্যই করতে পারেন।